আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার রেজাল্ট কিন্তু প্রকাশ হয়ে গেছে কিভাবে এক মিনিটে রেজাল্ট দেখবেন রেজাল্ট দেখার জন্য গুগলে আসবেন আসে সার্চ করতে হবে এন এটা লিখে সার্চ করবেন করার পর হচ্ছে আপনি একটু নিচে দেখতে পাবেন এই যে দেখেন এই যে এটা এই যে এইখানে আপনাকে কিন্তু ক্লিক করতে হবে এই নীল লেখাটাতে ক্লিক করতে হবে ওকে তো আমি এখানে সুন্দর করে ক্লিক করলাম ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এমন ইন্টারফেস আসছে এখান থেকে রেজাল্ট বাটনে ক্লিক করতে হবে তারপর দেখতে পাচ্ছেন এখানে রোল নাম্বার বসাইতে হবে ওকে তো আমি এখানে সুন্দর করে হচ্ছে একটা রোল নাম্বার বসায় দিচ্ছি বসানোর পরে আমি এখানে দেখতে পাচ্ছেন এক্সাম এখানে ক্লিক করতে হবে এইটিনথ এন টি এক্সাম রাইটেন হ্যাঁ এখানে ক্লিক করার পর সাবমিটে ক্লিক করবেন আপনি যদি কোয়ালিফিকেশান না হন মানে পাস না করেন তার তাহলে লিখা থাকবে সরি ইউ আর নট কোয়ালিফাইড আর আপনি যদি সিলেক্টেড হন তাহলে দেখেন আপনার রেজাল্টটি কেমন থাকবে আমি হচ্ছে একটা রেজাল্ট আপনাদেরকে দেখাচ্ছি শহীদ আবু সাইদের রেজাল্টটাই দেখাই এই যে দেখেন দেখেন আপনি যদি পাশ করেন তাহলে আপনার কিন্তু এরকম রেজাল্ট আসবে যে কংগ্রাচুলেশন পাস্ট দ্য রেটেন রেটেন এক্সাম ঠিক আছে দেখতে পাচ্ছেন এবং রোল আপনার নাম বাবার নাম মায়ের নাম সব কিছু কিন্তু এইভাবে দেয়া থাকবে তো যাই হোক এটি ছিল ভিডিও লাইক করে দিবেন আল্লাহ হাফিজ